দুদিন পরে বিজেপির রথযাত্রা সরগরম কোচবিহার। যাত্রা শুরুর আগে পোস্টার যুদ্ধ তুঙ্গে। বিজেপির পোস্টারের উত্তরে পাল্টা পোস্টার তৃণমূলের, রথে মদনমোহনের বিগ্রহই চাপবে বলে খোঁচা। রথযাত্রায় পালে হাওয়া তুলতে কোচবিহার শহরের রাস্তায় কৈলাস বিজয়বর্গীয়। যাত্রায় যোগ দিতে সাধারণ মানুষকে আবেদন। চায়েতে চারচার ঢঙে সারলেন প্রচার। রথযাত্রার আগে বীরভূমে অনুব্রতর খোল করতাল কর্মসূচি। 4,000 খোল, 8,000 খঞ্জনী বিলি, সংবর্ধনা 15 জন বিশিষ্ট কীর্তনিয়াকে, সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্নভোজ। পাপের টাকা খরচ করে পাপস্খলন, কটাক্ষ বিজেপির। শালিকাকে গুলি করে খুনে দোষী সাব্যস্ত জামাইবাবু। 3 বছরের পুরনো মামলায় আজ বীরভূমের সিউড়ি আদালতে সাজা ঘোষণা। 2015 সালের 20 অগস্ট সিউড়ির কেন্দুয়া ফকিরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 18 বছরের টুনি খাতুনের। বীরভূমের ময়ূরেশ্বর থানা এলাকায় বৃদ্ধার রহস্য মৃত্যু। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পচা গলা মৃতদেহ উদ্ধার। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। বুলন্দশহরের প্রসঙ্গ টেনে সুর চড়ালেন মমতা। বাংলায় সিপিএম এর সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে ফের খোঁচা। দিল্লির কংগ্রেসের সঙ্গে প্রদেশ নেতৃত্বকে আলাদা করার চেষ্টা। পুরুলিয়ার বড়াবাজারে উদ্ধার মাওবাদীদের নাম করে পোস্টার। কালো কালিতে লেখা পোস্টারে তৃণমূল নেতাদের নাম করে কিষাণজির মৃত্যুর বদলা নেওয়ার হুমকির পাশাপাশি মাওবাদী সন্দেহে ধৃতদের মুক্তির দাবি। এলাকায় চাঞ্চল্য। অবৈধভাবে বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত এক সিভিক ভলেন্টিয়ার। পুরুলিয়ার মফস্বল থানার কোটলুই গ্রামের ঘটনা। গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ারকে জামশেদপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সরকারি নিয়মকে ফাঁকি দিয়ে বৈধ খাদান থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ। নিয়ম না মানায় একটি বৈধ খাদান বন্ধ করে দিল জেলা প্রশাসন। দুটি অবৈধ খাদান বন্ধ করে থানায় অভিযোগ দায়ের। পুলিশে স্টিকার লাগিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির ব্যাটারি চুরির চক্র। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়ায় টাকি রোডের ওপর ব্যাটারি চুরি করার সময় একজনকে ধরে গণপিটুনি, বাকিরা পলাতক। অভিযুক্তদের গাড়িতে আগুন, উত্তেজিত জনতার। জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত দুই মহিলা সহ উভয় পক্ষের 10। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার চাঁদপুর এলাকায়। দেগঙ্গা থানায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তবে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। শান্তিপুরে বিষমদ কাণ্ডের জের উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে সচেতনতা শিবির। পুলিশের ভূমিকায় খুশি গ্রামবাসীরা। শান্তিপুর কাণ্ডের পর চোলাই বিরোধী অভিযানে নামলো উত্তরবঙ্গের জেলাগুলির আবগারি দফতরও। আজ সকাল থেকে উত্তর দিনাজপুর ও মালদা জেলার আবগারি দফতর পুলিশকে সঙ্গে নিয়ে চালায় চোলাই বিরোধী অভিযান। নষ্ট করা হয় প্রায় 2,000 লিটার চোলাই। নিত্য ঘটছে দুর্ঘটনা জাতীয় সড়কে, তাই আন্ডারপাস তৈরির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার পাঁচশুডুলিয়া মোড়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। পুলিশি আশ্বাসে ঘণ্টাখানেক পরে অবরোধ উঠে যায়। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া চাকদা থানার পুলিশের অভিযান। চাকদা পেপার মিলের কাছে লরি থেকে উদ্ধার 26 কেজি গাঁজা, 2টি ম্যানপ্যাক ওয়াকিটকি, 2টি আর্মি আইকার্ড ফোল্ডার ও 1 ব্যাগ আর্মি ইউনিফর্ম। গ্রেফতার 7, ধৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। বৌভাতের অনুষ্ঠানে কন্যা যাত্রীদের কটূক্তি। প্রতিবাদ করায় যুবককে মারধর, পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ মত্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রেফতার 3 অভিযুক্ত। নদিয়ার কোতোয়ালি থানার সীমান্তপল্লী গোডাউন পাড়ার ঘটনা। ব্যাংক প্রতারণার শিকার নদিয়ার কুপাস ক্যাম্পের বাসিন্দা এক ব্যক্তি। 2 দিন আগে ব্যাংকের নাম করে ফোন করে বিভিন্ন তথ্য চাওয়া হয়, তারপরই 2 দফায় অ্যাকাউন্ট থেকে 40,000-এরও বেশি টাকা তুলে নেওয়া হয়। রানাঘাট থানায় অভিযোগ দায়ের। দলত্যাগ নিয়ে বিবাদের জেরে বাঁশ দিয়ে মেরে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের ঘটনা। অভিযুক্তরা ফেরার, হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। পেয়ারা গাছ কাটতে বাধা দেওয়ায় কাকার হাতে আক্রান্ত ভাইপো। অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে বাম হাতে 2টি আঙুল কাটা গিয়েছে 22 বছরের রিঙ্কু রবিদাসের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার এনায়েতপুর রবিদাসপাড়া এলাকায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। দুর্গাপুর পুরসভায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মেয়রের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ মেয়র পরিষদ ও কাউন্সিলরদের একাংশের। অভিযোগ অস্বীকার করে মেয়র দিলীপ অগস্তির দাবি, সরকারি নিয়ম মেনেই কর্মী নিয়োগ হয়েছে। 20 দিনের ব্যবধানে ফের জলপাইগুড়ির ব্যবসায়ীর কাছে 20 লক্ষ টাকা দাবি। টাকা না দিলে খুন ও 2 কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকি। আতঙ্কে পাড়া ছাড়া গোটা পরিবার। পুলিশ সুপারের দ্বারস্থ ব্যবসায়ী, কাজ না হলে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার ভাবনা।